আজি বিশ্ব তমাখু বর্জন দিবস। এই অবসরের ভুবনেশ্বর স্পর্শ হসপিটাল পক্ষ এক সচেতনতা পদযাত্রা করা যাইছে। এথিরে হসপিটাল কর্মচারী এবং ছাত্রছাত্রী মানে যোগ দিয়ে প্লাকার্ড প্রদর্শন করা সহিত লোকঙ্কু তমাখুর ভয়াবহতা সম্পর্কে বুঝাইলে। কেবল তমাখু পাই প্রতিবর্ষ হাজার হাজার লোকঙ্ক জীবন যাচ্ছে। স্পর্শ হসপিটাল দীর্ঘ 15 বর্ষ ধরে তমাখু মুক্ত সচেতনতা দিবস পালন করে আসুছে। এ অবসরে এক সচেতনতা পদযাত্রা মাস্টার ক্যান্টিন ছকঠার স্পর্শ হসপিটাল পর্যন্ত যাইছিলা। এতে ভুবনেশ্বরের মধ্য বিধায়ক অনন্ত নারায়ণ জেনা এবং মেয়র সুলোচনা দাস প্রমুখ যোগ দিয়ে ছাত্রছাত্রী লোকঙ্কু সচেতন করেছেন। রাজ্য সরকার নিয়ম অনুসারে সবু স্কুলর 100 মিটর পরিধি মধ্যে দোকানগুলিকরে তমাখু বিক্রি সম্পূর্ণ নিষেধ করা বলে মেয়র কেছেন। যদি কোণী ব্যবসায়ী তমাখু বিক্রি করতে তবে বিএমসি পক্ষ কড়া কার্যানুষ্ঠান গ্রহণ করা। ধন্যবাদ দেবী স্পর্শর এমডি তাঙ্কর এন্টায়ার স্টাফ প্রত্যেক বর্ষ আমি আওয়ার করছেন এবং এই আওয়ার দ্বারা আমার নিজের উপকার হচ্ছে। কারণ আমি নিজে ইচ্ছা করা যে মু গোটকা খাইবি না কি সিগারেট খাইবি না কি টবাক জিনিস কিছু দ্রব্য গ্রহণ করে আমার দেখা দেখি অনেক লোক মধ্যে তাকে ইয়ে করবে। টবাক কনজাম্পশন দ্বারা বহু রোগর শিকার হচ্ছেন লোক মানে, বিশেষ করে ক্যান্সার ভাই মারাত্মক বেমারির আক্রান্ত হচ্ছেন। তেণু নো টবাকো জোন করিবা পাই সোসাইটিরে সমস্তে মানে বদ্ধ পরিকর হওয়া দরকার। এ ক্ষেত্রে স্পোর্টস হসপিটাল সমস্ত কর্তৃপক্ষকে অন্তরের ধন্যবাদ দেবু যে তাঁকর যে এই ইনিসিয়েটিভ বহুত বড় উপাদেয় রয়েছে এতে আউ লোকমানকো অ্যাওয়্যার করিব যে টবাকো কনজাম্পশন দ্বারা কিভাবে ভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।